আসসালামু আলাইকুম ডক্টর আসিফ বলছি প্রথমে একটা পেশেন্টের হিস্ট্রি দিয়ে আজকের টপিকটা শুরু করি পেশেন্টটা প্রায় এক মাস আগে আমাদের কাছে এসেছিলেন তারও এক মাস আগে খুব সময় তার অপারেশন হয়েছিল ঢাকার বাইরে একটি হাসপাতালে তো ওখানে তার অপারেশন করা হয়েছিল তার ডায়াগনোসিস ছিল ফিস্টুলা তো অপারেশন করার পর থেকেও তেমন কোনো সুবিধা হচ্ছিল না পেশেন্টের ব্যথা ছিল ওখান থেকে পুচ বের হচ্ছিলো ইনফেকশন হচ্ছিল তো পরে ওখান থেকেই ওখানকার ডাক্তারই আমাদের কাছে পেশেন্টটাকে পাঠিয়ে দেয় ফার্দার ম্যানেজমেন্টের জন্য তো আমরা চেক করেই বুঝতে পারি এটা আসলে ফিস্টুলা নয় এটা আসলে আরেকটি ডিজিজ যেটাকে আমরা বলি পাইলোনিডাল সাইনাস আমরা পাইলোনিডাল সাইনাসের প্রচুর পেশেন্ট পাই কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে যে প্রথমেই আমাদের কাছে আসে কেউ কেউ ইন্টারনেট ঘেটে বের করেন যে ওনার ফিস্টুলা হয়েছে আমাদের কাছে এসে জানতে পারেন এটা আসলে ফিস্টুলা নয় এটা পাইলোনিডাল সাইনাস আবার কিছু পেশেন্ট আছে বাইরে চিকিৎসা হয় ফিস্টুলা ভেবে কিন্তু পরে দেখা যায় যে এটা আসলে ফিস্টুলা নয় পরে আমাদের কাছে আসেন আবার কিছু পেশেন্ট আছে আবার কিছু পেশেন্ট আছে যারা এটা পাইলটার সাইনাস মানে কারেক্ট ডায়াগনোসিস হিসেবে ট্রিটমেন্ট হয় কিন্তু তারপরেও আবার হয় তার মানে এটা একটা বুঝতে পারছেন যে পাইলটার সাইনাস রোগটা কিন্তু ফিস্টুলার মতো অত কমন নয় যে ফিস্টুলা রোগটা কিন্তু যে কোনো ডাক্তার দেখলে কিন্তু বুঝতে পারেন যেটা এটা আসলে ফিস্টুলা খুব কমন ডিজিজ বাংলাদেশে কিন্তু পায়োলজিয়াল সাইনাসটা কিন্তু অত কমন নাই এটা মোটামুটি একটা রেয়ার ডিজিজ যদি আমরা ফিস্টুলার সাথে কম্পেয়ার করি এই জন্যই অনেক সময় একটা ভুল ডায়াগনোসিস হয় যেটা হচ্ছে ফিস্টুলা এবং আরও একটা জিনিস হয়তো বুঝে থাকবেন যে এই রোগটার আরেকটি বড় সমস্যা হচ্ছে এটা অপারেশন করার পরে বারে বারে হওয়ার একটা চান্স আছে কিন্তু তো অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল যে পায়োলজাল সাইনাসের উপর একটা ডিসকাশন করবো তো আজকের সুযোগ হলো তো প্রথমে বলে রাখি যে পায়োলজিক্যাল সাইনাস জিনিসটা কি এবং এটা কাদের হয় একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব আমাদের আমাদের কোমরের নিচের দিকে বা মলদারের জাস্ট উপরের যে জায়গাটা আছে ওই জায়গাটা দেখবেন যে একটা গর্তের মতো হয়ে থাকে অনেক বেশিরভাগ পেশেন্টদেরই বিশেষ করে বেশ যে যেসব পেশেন্টরা একটু ওবেস বা একটু মোটা পেশেন্ট যারা যারা একটু ওভারওয়েট তাদের এই জায়গাটা কিন্তু একটু বেশি গর্তের মতো হয়ে থাকে এই জায়গাটায় দেখা যায় যে অনেক ঘাম জমে এবং জায়গাটা পরিষ্কার থাকে না ফলে দেখা যায় এখানে অনেক সময় ইনফেকশন হয় ওখানকার চামড়া থেকে যে লোমকূপগুলি আছে এই লোমকূপগুলি অনেক সময় ব্লক হয়ে যায় অনেক সময় দেখা যায় এই লোমকূপগুলির ভিতরে লোম ঢুকে যায় এবং ঢুকে আলটিমেটলি ইনফেকশন তৈরি করে এই ইনফেকশনটাকে আমরা বলি পাইরোডাল সাইনাস পাইরোডাল সাইনাসটা একটা বড় সমস্যা হচ্ছে যে আপনার যে লোমকূপটাতে ইনফেকশন হয়েছে ওই লোমকূপটাকে যদি আমরা চিকিৎসা করেও ফেলি পরে কিন্তু আবার আরেক জায়গায় হতে পারে এর মূল কারণটা হচ্ছে যে ওখানকার স্কিনের যে স্ট্রাকচার বা একটা যে গর্ত হয়ে থাকে বা এটাকে আমরা বলি ফারো বা ন্যাটাল ক্লেফট বলি আমরা ইংরেজিতে এই যে ক্লেফটের মতো হয়ে আছে বা যে গর্তের মতো হয়ে আছে এই জায়গাটার জন্য কিন্তু মেনলি পাইনালিয়াল সাইনাসের সমস্যাটা হচ্ছে এই জন্যই দেখা যায় যে একবার অপারেশন করলেও আবার সমস্যা হয় দেখা যায় অন্য আরেক জায়গা থেকে সমস্যার উদ্ভব হয়েছে তো একটা কাদের হয় এরকমটা নর্মালি ইয়াং অ্যাডাল্টসদের হয় আমাদের বয়সী যে ছেলেপেলেরা আছে এদের হয় মেয়েদের খুবই কম হয় তারপরেও মেয়েদেরও আমরা পেয়েছি বাট ছেলেদের বেশি হয় বিশেষ করে যারা একটু ওভারওয়েট বা একটু মোটা যারা যারা বেশি ঘামায় এবং বসে কাজ করে যারা এই জন্য যারা স্টুডেন্ট বা যারা ড্রাইভিং করে প্রচুর তাদের কিন্তু এই সমস্যাগুলি হয় ইনফ্যাক্ট অনেক বইতে এটাকে ড্রাইভারস ডিজিজও বলা হয় কারণ ড্রাইভাররা অনেকক্ষণ বসে থেকে কাজ করে তাহলে পায়লেন্টাল সাইনাসের ডায়াগনোসিস আমরা কীভাবে করি খুবই সোজা এটা শুধু লোকেশন বা জায়গাটা দেখেই বোঝা যায় যে পাইলোনটাল সাইনাস হয়েছে সাধারণত ফিস্টুলা হয় মলদারের আশেপাশে কোনো একটা জায়গায় কিন্তু পাইলোটাল সাইনাসের এক্স্যাক্ট জায়গাটা যদি আমরা বলতে চাই ধরেন একটা মানুষের যদি যে জায়গা থেকে লেজ যদি লেজ থাকতো লেজ যেখান থেকে হতো সেইখানেই পাইলোনাল সাইনাসগুলি হয় ইনফ্যাক্ট আমরা যে যে হাড্ডিটার উপরে হয় ওটাকে আমরা টেল বনি বলি তাহলে পাইলোনিটাল সাইনাস আমরা কিভাবে বুঝবো ইনফ্যাক্ট পাইলোনিটাল সাইনাসের চিকিৎসার এটাই আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যে এটাকে ফিস্টুলা থেকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে যেটা কিন্তু ফিস্টুলা নয় একটু এক্সপার্টিস লাগে একটু ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স লাগে নাহলে একটু বোঝা ডিফিকাল্ট হয়ে যায় তবে বোঝার সবচেয়ে সহজ দিক হচ্ছে গিয়ে পায়লোজাল সাইনাসটা খুব টিপিক্যাল একটা জায়গায় হয় যেমন ফিস্টুলা সাধারণত হয় অ্যানাল ক্যানেল বা মলদারের আশেপাশে হয় কিন্তু পায়লোনিজাল সাইনাসটা হয় আমাদের টেল বোনের উপরে মানে টেল বোন মানে কোন জায়গাটা তেল মানে লেজ মানে ধরেন মানুষের যদি লেজ থাকতো তাহলে লেজটা যেখান থেকে বের হতো ঠিক ওই জায়গাটাই পায়োলেন্টাল সাইনাসটা হয় এটি হচ্ছে বোঝার সবচেয়ে সোজা উপায় আর তারপরেও এটা থেকে এখানে ফিস্টুলাও হতে পারে রেয়ারলি তো সার্জনকে মাঝে মাঝে একটু ক্লিনিক্যালি এক্সামিনেশন করে দেখতে হয় যে ফিস্টুলার ইন্টারনাল ওপেনিং বা এক্সটার্নাল ওপেনিং আছে কি না এভাবে চেক করে দেখতে হয় বাট এটা সোজা যদি এক্সপিরিয়েন্স সার্জন হয় তার জন্য এটা কোনো ডিফিকাল্টি হয় না বা অনেক সময় আমরা দেখা যায় যে এটা পেশেন্টকে একটু অ্যানাস্টিয়া দিয়ে তারপরে চেক করে থাকি সেটাও দরকার হয় না সাধারণত নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারি যেটা আসলে পায়লোজিটাল সাইনাস ও লোকেশনটা দেখেই বোঝা যায় এছাড়াও পেশেন্টদের ওই ক্যাটাগরিগুলি থাকে দেখা যায় পেশেন্টগুলি একটু ওভারওয়েট থাকতে পারে অথবা শরীরে লোম বেশি থাকে পেশেন্টের হিস্ট্রিতে বলে যে বেশি ঘামায় বা স্টুডেন্ট বা ড্রাইভার এই ধরনের পেশেন্টদের কিন্তু পায়োনজাল সাইনাসটা বেশি হয় ডায়াগনোসিসের পরে এরপরে আসে পায়োলিজাল সাইনাসের নেক্সট ডিফিকাল্ট পার্ট একটু আগেই বলেছিলাম যে পায়োলজিটাল সাইনাসটা কিন্তু কিছু স্পেশাল ক্যাটাগরির পেশেন্টের হয় তার মানে আমরা যদিও এই পার্টিকুলার রোগটার চিকিৎসা করে ফেলি তার যে অন্যান্য সমস্যাগুলো যে অতিরিক্ত ঘামায় বা বসে কাজ করা বা ওভারওয়েট এই সমস্যাগুলির কিন্তু সমাধান হচ্ছে না আর সবচেয়ে বড় কথা পায়োলনিকাল সাইনাসটার যে লোকেশনে হয় যে আমরা বললাম যে ন্যাটাল ক্লেফট ওই জায়গাটা একটা গর্তের মতো হয়ে থাকে এই পেশেন্টগুলির এই গর্তটা কিন্তু থেকে যায় তো আমরা যদি দেখা যায় যে আমরা শুধু পায়োলনিক্যাল সাইনাস যে জায়গাটা হয়েছে ওই জায়গাটা যদি আমরা ইনফেকশনটা কেটে ফেলে দিই তারপরেও আবার হবে কারণ গর্তটা কিন্তু রয়েই গেল এই জন্য এর অপারেশনগুলি আসলে এমনভাবে করতে হয় যাতে গর্তটাও সমান হয়ে যায় এটাই হচ্ছে পাইনোনাল সায়েন্সের ট্রিটমেন্টের আসল টেকনিক এখন তাহলে পাইনোনাল সায়েন্সের চিকিৎসা কীভাবে করা যেতে পারে এক হতে পারে যে যেখানে ইনফেকশন হচ্ছে ওটাকে কেটে ফেলে দিলাম এতে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই ঘা শুকাতে অনেক সময় লাগে তার চেয়েও বড়ো সমস্যা যে পাইনোনাল সায়েন্সে ওই গর্তের জায়গাটা এখন রয়ে গেল সো আবার হওয়ার খুব বড়ো একটা চান্স আছে এরপরে আসলো লেজার ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্টটাও একদম লেটেস্ট একটা ট্রিটমেন্ট এটা আমরাও করি তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই পেশেন্টগুলি অনেক দিন ইনফেকশন ভোগার পরে আসে অ্যাবসেস হয়ে যায় অন্যান্য সমস্যা হয় সো লেজার দিয়ে ট্রিটমেন্ট করলেও খুব হানড্রেড সাকসেসফুল হওয়া যায় না খুব আর্লি স্টেজে যদি করা যায় তাহলে লেজার ট্রিটমেন্টটা বেশ ভালো কাজ করে কিন্তু সবার ক্ষেত্রে ভালো কাজ করেও না ঠিক একই কারণে যে লেজার ট্রিটমেন্ট করলেও কিন্তু পেশেন্টের যে ওই জায়গার যে ফারোটা আছে বা গর্তটা আছে ওটা কিন্তু চলে যাচ্ছে না এই জন্য বায়োলজিক্যাল সাইনাসের সবচেয়ে সাকসেসফুল ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে ওই যে পুরো এলাকার স্কিনটাকে ফেলে দিয়ে নতুন একটা স্কিন দিয়ে কাভার করে ফেলা মানে একটা ফ্ল্যাপ দেওয়া সোজা কথা হচ্ছে আমরা পুরো জায়গাটা যে জায়গাটা ফারো বা গর্তটা হয়ে আছে ওই জায়গার স্কিনটাকে আমরা ফেলে দিয়ে সাইডের একটা স্কিন এনে লাগিয়ে দিই এমনভাবে কাজটা করা হয় যাতে ওখানকার যে ফাড়ো বা গর্তটা হয়ে আছে ওটা যেন আর না থাকে জিনিসটা ফ্ল্যাট হয়ে যায় এবং এটাই আমরা দেখেছি যে এখন পর্যন্ত আমাদের ভেরি গুড সাকসেস রেট অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টেরই আর কোনো সমস্যা হয় না দু একটা পেশেন্টের একটু ইনফেকশন ছিল সেটাও আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করে ফেলেছি তারপরেও পেশেন্ট টু পেশেন্ট ব্যারি করে আমরা যখন পেশেন্টের দিকে ছোটোখাটো ইনফেকশন তখন দেখা যায় আমরা ছোটো ট্রিটমেন্টগুলি করি বা লেজার ট্রিটমেন্ট করি আর যদি যে না ইনফেকশনটা একটু বেশি হয়ে গিয়েছে তাহলে আমরা স্কিন রিকনস্ট্রাকশনের দিকেই চলে যাই তো আশা করি আজকের আলোচনায় কিছুটা হলেও উপকৃত হয়েছেন তো এখন থেকে আশা করি পারোনেডাল সাইনাস দেখে আর কেউ কনফিউজ হবে না কি পারোনেডাল সাইনাস না ফিস্টুলা যদি পার সাইনাস হয়ে থাকে তো একজন এক্সপার্ট সার্জনের কাছে যাবেন উনি ডিসিশন নেবেন যে আলটিমেটলি কীভাবে আপনার চিকিৎসা করবে আমরা আমাদের ইনস্টিটিউশনে বেশিরভাগ ক্ষেত্রে স্কিন রিকনস্ট্রাকশন করি কারণ এইটাই দেখেছি এটা যে সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এবং এটা রিকারেন্স রেট অলমোস্ট জিরো সো আমরা সবসময় এই ট্রিটমেন্টটাই প্রেফার করি তো সবাই ভালো থাকুন আরেকদিন দেখা হবে আসসালামু আলাইকুম